সন্দেশখালীর নেজার থানার বায়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চুচুড়া সহ বিভিন্ন জায়গায় অশান্তি হয় এবং মারধর ও পুলিশের মাথা ফাটানো সহ এলাকায় সন্ত্রাস তৈরি করা এই সমস্ত অভিযোগে একাধিক ধারায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে সিরাজুল, আমাদের প্রতিনিধি। সিরাজুল, দেখো যেমনটা দেখা গিয়েছিল বায়ারমারিতে যে অবরোধ হয়েছিল সেখানে গ্রেপ্তার অবৈধভাবে গ্রেপ্তার করেছে, বিনা দোষে গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে, এবং সেই ঘটনায় এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? দেখো সুমন, যেটা তোমাকে জেনে নিই, গতকাল কিন্তু যে ভাষণটি হয়েছে, ভাষণটি হাইওয়ে যেখানে রাজবাড়ি এলাকায় প্রতিবাদ বিক্ষোভ অবরোধ শুরু হয়েছিল, সেখানে কিন্তু ধুন্ধুমার কাণ্ড ঘটে গেছিল এবং একাধিক ইট তাটকেল ছোড়ায় এবং পুলিশের লাঠিচার্জ নিয়ে একাধিক ঘটনা ঘটে গেছে। দফায় দফায় অবরোধ, অর্থাৎ রাজবাড়ি এলাকায় অবরোধ হয়েছে, পাশাপাশি বয়ারমারিতে অবরোধ হয়েছে, বিভিন্ন জায়গায় দফা দফায় অবরোধ হয়েছে। সেই অবরোধের ভিত্তিতে এবং দেখো গতকালকে যে ভোট ছিল, সপ্তম দফার ভোট হওয়ার শেষ দফা ভোট, সেই শেষ দফার ভোটে কিন্তু যে বেড়মুজুর এলাকায় সেখানে কিন্তু সেখানে বিজেপি কর্মী সংস্থারা তারা কিন্তু দাবি করছেন যে তৃণমূলে আসছে দুশ্চে, তারা কিন্তু ভয় দেখাচ্ছিল, সেই ভয়ে কিন্তু তারা কিন্তু বাইরে বেরিয়েছে, তাদেরকে তাড়া করে এবং তাদের সঙ্গে ভাগ্যদণ্ডতে জড়ায়। পাশাপাশি দেখো পুলিশ খবর পেয়ে সেখানে ঘটনাস্থলে পৌঁছে কিন্তু বিশাল পুলিশ বাহিনী সেই পরিস্থিতি সামাল দিতে কিন্তু পুলিশকে প্রচুর পরিমাণে লাঠিচার্জ করতে হয় এবং সেই এলাকা থাকা করতে কিন্তু পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং পুলিশ কিন্তু কড়া পদক্ষেপ নিয়ে সেই গন্ডগোলটাকে কিন্তু শান্ত করে সেখানে। তারপরে পরে সেখান থেকে কিন্তু বেশ কয়েকজন 5 জনের মতো তাদেরকে সেখান থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়। সেই গ্রেপ্তারের দাবিতে কিন্তু যে বেড়মজুর এলাকা সেখান থেকে যে রাজবাড়ি এলাকা সেখান থেকে কিন্তু বেশ খানিকটা দূরত্ব, প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরত্ব, সেই দূরত্বর পরে কিন্তু সেই বাসন্তী হাইওয়ে, অর্থাৎ ঘটনা ঘটছে রাজবাড়ি এলাকায়, বেড়মজুর এলাকায় অবরোধ হচ্ছে কিন্তু রাজবাড়ি এলাকায় 5 থেকে 6 কিলোমিটার দূরে বাসন্তী হাইওয়ের উপরে অবরোধ চলছে। এখন যে অবরোধ হচ্ছে সেই অবরোধ কিন্তু হটাতে গিয়ে পুলিশ কিন্তু ধন্দ করে কাদানে গ্যাস থেকে শুরু করে যেমন পুলিশের ইটপাটকার চলাচলি, অন্যদিকে কিন্তু সাধারণ মানুষের ইটপাটকার চলাচলি বিজেপি কর্মী সমর্থকদের, তারা কিন্তু রাস্তা যেটা দেখতে পেয়েছি যে গাছের গুড়ি ফেলে যেটা অবরোধ করেছিল সেখানে কিন্তু বিজেপির পতাকা লাগানো ছিল, অর্থাৎ বলা যেতেই পারে তারা কিন্তু বিজেপির পক্ষ থেকে কিন্তু অবরোধটা করা হয়েছিল, গ্রামবাসী নয়। তার কারণে দেখো সেই বিজেপির কর্মী সরকার অবরোধ করে সেই অবরোধ দীর্ঘক্ষণ চলতে থাকে, সেখানে কিন্তু আমাদের সংবাদ মাধ্যম দ্বিতীয় দফা যখন অবরোধ হয় বয়ারমারিতে সেখানে কিন্তু আমার সংবাদ মাধ্যম গাড়ি কিন্তু আটকে যায়। দেখো ইতিমধ্যে কিন্তু সেই যে বেড়মজুরি গণ্ডগোল সেখানে কিন্তু পুলিশ আধিকার একজন আক্রান্ত হয়েছিল, তাকে যখন গাড়ি করে নিয়ে আসছিল কিন্তু সেই কিন্তু রাজবাড়ি এলাকায় আটকে যায় সেই অবরোধের মধ্যে, সেই পুলিশের গাড়িটাকে সে অসুস্থ পুলিশ কর্মীকে নিয়ে আসা দিয়ে আসতে দেওয়া হয়নি, সে গাড়িটাকেও আটকে রাখা হয়। পাশাপাশি দেখো সেই নিয়ে কিন্তু ধুন্দুমারকাণ্ড ঘটে যাচ্ছে, সেখানে 5 জন কিন্তু যেহেতু গ্রেপ্তারে সেই 5 জন নিঃস্বার্থ মুক্তির দাবিতে তারা কিন্তু অবরোধ করে এবং বিক্ষোভ দেখায়। সেই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সেখানে রেখা পাত্র যায়, রেখা পাত্র কিন্তু কথাবার্তা বলেন, রেখা পাত্র কিন্তু সেখানকার তৃণমূল বিজেপি নেতা কর্মী সমর্থকরা তারা কিন্তু দাবি করছে, রেখা পাত্র রাজ্যের পুলিশ ধাক্কা ধক্কি দিয়েছে। তারপর দেখো কেন্দ্রীয় বাহিনীকে সেখানে নামানো হয়, পুলিশ তখন কিন্তু সাইডে হটে যায়, তারপর কিন্তু সেখানে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করায়। তারপরেও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ না আসার কারণে কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন থাকে বেশ কিছু থাকার পরে, পাশাপাশি যে সন্ধ্যেবেলা যেখানে বয়ারমারিতে অবরোধ শেষ পর্যায়ে সেখানে কিন্তু যারা অবরোধ করছে যেসব বিজেপি কর্মী সমর্থক অবরোধ করছে তারা কিন্তু এক রাশ খব উড়ে দিয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্র বাহিনীর উপরে, কারণ তারা বলতে চেয়েছেন যে শুভেন্দু অধিকারী আমাদের কথা দিয়ে গেছিলেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গ দেবেন, কেন্দ্র বাহিনী পাঠাবেন, কোথায় আমরা কোনো কেন্দ্র বাহিনীর সাপোর্ট পাচ্ছি না, কোথাও কোথাও শুভেন্দু অধিকারী কোনো সাপোর্ট পাচ্ছি না, কারো দেখা পাচ্ছি না, এটা কিন্তু তারা কিন্তু কালকে কিন্তু বলেছেন শেষ বিক্ষোভের সময় বা অবরোধের সময় তারা কিন্তু রাত্রে হচ্ছে রাজ্যের পুলিশের কাছে আমাদের কাছে মার খেতে হচ্ছে, কেন্দ্র বাহিনী কোনো নিরাপত্তা আমরা পাচ্ছি না, সেটা কিন্তু তারা জানিয়েছেন। হয়তো সেই 5 জনকে গ্রেপ্তার করে তাদের কিন্তু আজ বিনা ঘটনাকে বার করে তাদেরকে মেডিকেল চেকআপ করিয়ে আজ তাদের কিন্তু বৈশাখ মহকুমা আদালতে তোলা হবে। সুপর্ণ বেশ, তুমি নজর রাখো, আমরা তোমার কাছে আবারও আসবো। যেমনটা জানা গেল যে গতকাল যে অশান্তির ছবি দেখা গিয়েছিল, বিনা কারণে যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে বলে অবরোধ করেন গ্রামবাসীরা, এবং সেই অবরোধের পরেই পুলিশ অবরোধ ছত্রভঙ্গ করে দেয় এবং অবরোধ তুলে দেয়। এবং যেমনটা জানা গিয়েছে গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে আজকে তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে এমনটাই জানা গিয়েছে।